দর্শক আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা। লেট এডিশনের আজকের বিষয় জাতীয় বাজেটে বিরোধী দলের ভূমিকা, আর এর জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক সচিব ও সাবেক রাষ্ট্রদূত জনাব মোফাজ্জল করিম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং দৈনিক মানবকণ্ঠের উপদেষ্টা সম্পাদক জনাব পীর হাবিবুর রহমান। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগত। প্রথমে জনাব মোফাজ্জল করিম, আপনাকে জিজ্ঞেস করি যে পৃথিবীর সব দেশে আমরা দেখেছি যে বাজেট প্রণয়ন শুরু হয় সংসদ থেকে, কারণ বাজেট হচ্ছে একটা বিল, একটা আইন। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে দেখা যায় বাজেট প্রণয়ন করেন রাজস্ব, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যরা, কতিপয় আমলারা বলতে গেলে, যাদের কাছে বাজেটের আগে ধর্ণা দেন বিভিন্ন ধরনের, বিভিন্ন গ্রুপের লোক গিয়ে এখানে ধর্ণা দেন, স্বার্থনেষী মহল, এবং সেই অনুযায়ী বাজেট হয়, এটা কতটা ঠিক? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। এটা খুব একটা বেঠিক আমি বলবো না, কিন্তু হয়তো আপনি যে দৃষ্টিকোণ থেকে বলছেন যে বাজেট যেহেতু জনগণের প্রত্যাশা মেটানোর কথা এবং বাজেটে যেহেতু জনগণের উন্নয়নের কথা, এলাকার বিভিন্ন এলাকার উন্নয়নের কথা, বিভিন্ন বিষয়াদি নিয়ে যেগুলো সম্পূর্ণ জনগণ সম্পৃক্ত, দেশ সম্পৃক্ত, অতএব এটা জনপ্রতিনিধিদের দ্বারাই এটা সূত্রপাত হওয়া উচিত। আচ্ছা, এখানে কয়েকটি প্রশ্ন আছে যে কারণে আমি বলবো যে একেবারে যেটা বললাম যে একেবারে বেঠিকও নয়, কারণ এটা করতে হলে পরে আপনার প্রথমত আপনার সংসদে যে সমস্ত মাননীয় সদস্যরা রয়েছেন তাদের সেই ধরনের আন্তরিকতা থাকতে হবে, সেই ধরনের তাদের সময় দিতে হবে, পড়াশোনা করতে হবে, এবং অনেক কিছু ক্ষুদ্র স্বার্থের উপরে উঠে দেশের স্বার্থে একটা বাজেট খসড়া আকারে প্রণয়ন করতে হবে। এই কাজটা তারা না করে এটা এখন আমলাদের উপরে দেওয়া হয়েছে, এবং এটা আজকে নতুন নয়, এটা স্বাধীনতার পর থেকে দেখে আসছেন, এবং পাকিস্তানি আমলে পাকিস্তানিরাও তাই করেছে, সকলেই তাই করেছে, ব্রিটিশ আমলে খবর জানি না, কিন্তু বাংলাদেশে অন্তত তাই করে আসা হচ্ছে। এটা খুব একটা খারাপ না, কী জন্যে সেটা আমি এখন বলি, কারণ যেহেতু সরকারি চাকরি করেছি দীর্ঘদিন। দেখুন, সরকারি প্রশাসন যেটা, সেটা তো বিভিন্ন মন্ত্রণালয় ভিত্তিক আমলা নির্ভর প্রশাসন, এবং তাদের দায়িত্বভাগটা মানে ভাগাভাগি করে দেওয়া, প্রত্যেকটা মন্ত্রণালয়ের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে মন্ত্রণালয়গুলো এবং তাদের অধীনস্থ যে সমস্ত বিভাগ এবং সংস্থা রয়েছে তারা রয়েছে, এবং ধরে নেওয়া হয় যে এই মানুষগুলো যারাও এই দেশেরই নাগরিক এবং এখানেই লেখাপড়া করেছেন, ধরে নেওয়া হয়, এটা হচ্ছে অ্যাসাম্পশন, তারাও মোটামুটি দেশের অবস্থা সম্বন্ধে ওয়াকিবহাল আছে, এমন নয় যে বাইরে থেকে আসছে, এসে তাদের চাপিয়ে দেওয়া হয়েছে। এবং আরেকটা বিষয় কি, যে এটা কিন্তু ঠিক ধরে নেওয়া নয়, এটা হচ্ছে বিভিন্ন এলাকার যে সমস্ত সমস্যা, জনগণের যে সমস্যা, এটা মাননীয় সংসদ সদস্যরা কিন্তু প্রত্যেকেই এক একটি মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব বা অন্য বিভাগ সংস্থা এদের কাছে গিয়ে তাদের বক্তব্যটা তুলে ধরেন, এবং তারপরে প্রত্যেকটা মন্ত্রণালয়, আমাদের অভিজ্ঞতাই বলছি, প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু এগুলো খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে করে তাদের যে বাজেটের মধ্যে তাদের যে প্রস্তাবনা থাকে, মূলত এটা কিন্তু উন্নয়ন বাজেটের সম্পর্কে বলছে, ইয়ে বাজেট যেটা আপনার রেভিনিউ বাজেট, রাজস্ব বাজেট যেটা, এটা মোটামুটি একটা একটা ছকবাঁধা ব্যাপার, এত টাকা বেতন দিতে হবে, কোথা থেকে আসবে, আগেরবার কী হয়েছিল, এখন বাড়াতে হবে কিনা, হেন তেন, এই সমস্ত ওটা ওখানের মধ্যে ইয়ের কোনো ভূমিকা বিশেষ নাই, জনপ্রতিনিধিদের ভূমিকা নাই, কিন্তু জনপ্রতিনিধিদের ভূমিকা যেটা, এটা তারা পালন করেন প্রত্যেকটা মন্ত্রণালয়ের মাধ্যমে, এবং প্রত্যেকটা সংসদীয় কমিটি, তাদের একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা হলো সংসদীয় কমিটিগুলোর, যে তাদের বক্তব্যটা তারা ওই সংসদীয় কমিটি পেশ করেন, যার পরে এটা ফানেলড হয় বা এটা যে পথে এগোয় সেটা হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের পথে এগোয়, এবং এইভাবে সেটা কোলেক্ট করা হয়। দায়িত্বে থাকেন অর্থ মন্ত্রণালয়ে, মাননীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে এবং নির্দেশনায় বিভিন্ন মন্ত্রণালয়ে তারা তাদের প্রস্তাবনাগুলো পেশ করেন, সেগুলো ঠিকঠাক করে নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। এরপরের অংশটুকু আপনি আমাকে জিজ্ঞেস করেন না, কিন্তু আমি একটু সূত্রপাত করে দিই, যেটা হওয়া উচিত সংসদে, জাতীয় সংসদে যেটা হওয়া উচিত সেটা কতটুকু হয়, কতটুকু মানুষের প্রত্যাশা পূরণ করে, সেটা কিন্তু অন্য বিষয়। আর বিরোধী দল আছে কি না অ্যাট অল বাংলাদেশে, বিরোধী দল বলে কোনো বস্তু আছে কি না, সেটাও একটা বড় প্রশ্ন। আবার আপনার কাছে আসবো।
জনাব ইউসুফ হুমায়ুন এক বাজেট যেদিন দেয় আমাদের অর্থমন্ত্রী পেশ করেন সংসদে, তারপর এক মাস ডিবেট করি আমরা, গঠন করার বাজেট প্রণয়ন করার আগে ডিবেট করি না কেন, যে আমার কী লাগবে কী লাগবে না? আপনার প্রশ্ন ধন্যবাদ। তবে তার আগে আমি মজুর কর সাহেব কথা বলছেন সঠিক বলেছেন, এটা বহু আগের থেকে ট্র্যাডিশনাল চলে এসছে যে বাজেট আমলারা ভিত্তিক হয়। কিন্তু এখানে দুটি জিনিস আপনি লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে এবার আমার মনে এটা বিমত করার কথা নয়, সেটা হচ্ছে যে যেরকম সংসদীয় কমিটি যেটা মজুর কর সাহেব বলেছেন রাইটলি, সেখানে অর্থ বিষয়ক একটা মন্ত্রণালয় কমিটি আছে, সেখানে কিন্তু থ্রেড বের আলোচনা হয় যে কথাগুলো সংসদ সদস্য তার এলাকার প্রয়োজন কোথায় রাস্তাঘাট বাজেট অ্যালোকেশন সম্বন্ধে আলোচনা করেন, সেখানে সচিবরাও থাকেন প্রতিনিধি হিসাবে, তারা শুনে রিফ্লেকশন হয়। মূলত যেটা গভর্নমেন্ট যে পলিসি অর্থনৈতিক পলিসি যেটা, সেই অর্থনৈতিক পলিসিটা সংসদীয় কমিটি যে থেকে এসে তারপর আবার যে তা প্রণয়ন জানা করে, তখন টেকনিক্যাল ব্যাপার, সেই তাদের কাছে যায় তারা এটা প্রণয়ন করে, কাজেই টোটালিটি যেটা তাদের বাইরে সেটা নয়। আর আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে একটু যদি আরেকবার রিপিট করেন খুব ভালো হবে। তাহলে আমি বললাম যে বাজেট হচ্ছে একটা আইন, কিন্তু আমাদের দেশে বাজেট প্রণয়ন করেন জাতীয় রাজস্ব বোর্ডের কতিপয় আমলারা এবং ধর্ণা দেয় সব গ্রুপ, যে গাড়ির ট্যাক্স কমায় দেন, কেউ বলে যে এই ট্যাক্সটা কমায় দেন, সারের দাম কমায় দেন, এগুলি সব গ্রুপ ওয়াইজ গিয়ে ধর্ণা দেয়। আমরা এমনও শুনেছি যে অনেক ওইখানে অনেক পাওয়ার প্লেও হয়। না না, এখানে আমি তো আগে একটু আগে বলছিলাম, সেখানে মূলত যে প্রিন্সিপাল যেটা মোদী কীভাবে হবে বাজেটের কাঠামোটা একটা সংসদীয় যে অর্থনৈতিক কমিটির প্রধান আমাদের অর্থমন্ত্রী সেখানে থাকেন এবং ওই অর্থমন্ত্রীর যারা কি পার্সনস তার মুখ্য যে লোক যে থাকেন সেখানে আলোচিত এবং যারা নোট নেন কী কী চাইছেন। আপনি যেটা বলেছেন এটা যারা এটা অভিজ্ঞতা দেয় তারা মনে করে যে যেহেতু তারা প্রণয়নটা করবে ওখানে একটু লবিং করে এটা ট্যাক্সের জন্য গাড়ির উপরে ট্যাক্স কমে, এই ওই শুল্কের মোবাইল উপরে ট্যাক্স না কমে, এইগুলো তো বলতেই পারে, কিন্তু এটা হওয়া উচিত না, কিন্তু এটা হচ্ছে। কিন্তু হওয়ার পরেও আমাদের দেখতে হবে সেখানে তারা কতটুকু কনসেন্ট করেছে, অর্থাৎ তাদের কাছে দাবি নথি স্বীকার করেছে, সেটা করেছে নাকি যেটা সংসদীয় কমিটিতে যেটা বা মূল সরকারের যে ইচ্ছার প্রতিফলন সেটা হয়েছে কিনা। এটা যদি আপনি দেখাতে পারেন যে এখানে সংসদীয় কমিটি এই ধরনের একটা অভিমত প্রকাশ করেছে কিন্তু দেখা গেল বাজারে তার প্রতিফলন হয়নি, সেক্ষেত্রে কিন্তু কথা আসবে। সে কিন্তু আমি মনে করি না, এটা ডিপেন্ড করবে বাজেট কালকে দেবে কালকের পরে দেখতে পাবেন। আমি বিগত দিনের কথা বলছি, সাধারণত বাই অ্যান্ড লার্জ আপনার রিফ্লেকশন হয় ওই যে আমাদের সরকারের নীতি যেটা আগামী বছরের জন্য সেইটাই কিন্তু প্রতিফলিত হয়। জনাব পীর হাবিব, আমরা দেখেছি যে বাজেট নৈতিকতার ইয়ে মানা হয় না, যেমন মনে করেন হাইব্রিড গাড়ি ইম্পোর্ট করার জন্য এবার ট্যাক্স কমানোর সম্ভাবনা কথা বলা হয়েছে, কিন্তু পরিবেশ দূষণ কমবে এই অজুহাতে কমানোর কথা বলা হয়েছে, কিন্তু অন্য গাড়ির তুলনায় এগুলি বলা হয়নি। যদি বলা হয়েছে যে ডাবল ডেকার বাসের ইয়েতে অর্ধেক করে দেওয়া হবে, আবার ফ্রি ট্যাক্স করে দেওয়া হবে, হয়তো দেখা যেত জনগণের জন্য ভালোর জন্য হয়তো ডাবল ডেকার বাস অনেকে ইম্পোর্ট করতে হয়, সেটা না করে অন্য অন্য ট্যাক্সিকে করা হয়, যে ট্যাক্সি আমি আর আপনি হয়তো চড়ি না কোনো সময়। মানে ভালো বলছেন যে দেখেন প্রতিটা বাজেটই তার রাজনৈতিক লক্ষ্য নিয়ে রাজনৈতিক সরকারগুলো করে, কিন্তু এখানে যেটা বলছেন যে এখানে মুহাজিল ভাই আছেন, ইউসুফ হোসেন হুমায়ুন সাহেব আছেন, এমন মনে করেন উনি বাণিজ্য সচিবও ছিলেন, ওনারা বুঝেন ভালো জানেন একটা বিষয়। দেখেন মোটা দাগে যে গত বাজেট আমরা যদি দেখি যে গত বাজেটের লক্ষ্যমাত্রা যেটা উন্নয়ন বরাদ্দ ছিল সেইটাতে লক্ষ্য অর্জন করতে পারে না। এখন সরকার কি বলছে? সরকার বলছে যে হরতাল অবরোধের কারণে আমরা যেতে পারি নাই, আমি সেটাও মেনে নিলাম। তারপরে মনে করেন রাজস্ব আদায়ের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল সেখানেও পৌঁছতে পারে নাই। তাহলে এই বাজেটে আগামীকাল যে বাজেট আসছে সেই বাজেটে লক্ষ্যমাত্রা আবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আরও বড় হয়েছে, এটা তো অবশ্যই অর্থমন্ত্রী সবার পরামর্শই রেখেছেন, যারা পরামর্শ দিয়েছেন যে কর বাড়াবেন না করের আওতা বাড়াবেন সেখানে। আর সংসদে যেটা বিরোধী দলের যে দায়িত্ব, আরেকটা হলো গিয়ে যে প্রবৃদ্ধি 7.1% লক্ষ্য নির্ধারণ করেছেন, এটা কত পৌঁছতে হলে কি করতে হয়? পৌঁছতে হলে আপনার টোটাল ফাংশনটা সংসদের মাধ্যমে যে হবে সেই সংসদটা তোই প্রাণহীন। এই সংসদকে আপনার মনে করেন যেমন আপনি যদি বলেন যে 90-এর পরে যে সংসদের যে সংসদীয় রাজনীতির যে আলো দেখা দিয়েছিল যেটা 91 এবং 96 সালের সংসদে, সেই সংসদীয় রাজনীতির আলো এখন নিবু নিবু বা নিষ্প্রভ অনেকটা মনে করেন, যেটা এত আলো ছড়াচ্ছে না, আলোর বিকিরণ নেই। এবং
তখন সংসদগুলোতে আপনি দেখবেন যে পার্লামেন্টে অপোজিশন যে রোল করবে, জবাবদিহিতা যে আদায় করবে এবং পাওনা যে বুঝে নেবে জনগণের হয়ে, সেইটার জন্য ট্রেজারি বেঞ্চে যেরকম দক্ষ অভিজ্ঞ ছিলেন, হয় সাইফুর রহমানরা থাকতেন, ওইদিকে কিবরিয়ারা থাকতেন, অথবা এইদিকে কিবরিয়া সাহেবের মতো লোক থাকতেন, এইদিকে সাইফুর রহমান থাকতেন। এখন এইটা নাই। এখন যে সংসদ আছে, সংসদে একটা বিরোধী দল আছে। এই বিরোধী দল মনে করেন, আপনি বলতে পারেন যে যারা এই দেশে বলেছিলেন সংসদকে শহরের খোয়ার, কার্ল মার্ক্সের ভাষায় যারা মার্ক্সবাদী বিপ্লবী হয়েছিলেন, তারাই সংসদকে একদিন খোয়ারে পরিণত করেছিলেন, গৃহপালিত বিরোধী দল হয়ে। এবং তখন শাসক এরশাদ ক্ষমতায় আর বিরোধী দল হয়েছিলেন তারা 88 সংসদে। তখন প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ছিলেন না সংসদে। আর আজকের সংসদে কী হয়েছে, এটাকে আপনি ঘরজামে বিরোধী দল বলবেন না সরকারের অর্ধাঙ্গিনী বলবেন? এখানে মনে করেন ফ্লোরকস শুরু হয়ে যায়, সরকারের এত প্রশংসা শুরু হয়ে যায় সরকারের ডাইনে বাইরে, যে সরকারের নেতারা নির্বাক হয়ে বসে থাকে যে কি বিরোধী দল আর কি সরকারের আশেপাশে জোটমুক্ত সবাই, সবাই এত স্থাবক, এত তেল, এত নহর বইয়ে দেওয়া শুরু হয়। তারপরে মনে করেন বাজেট অধিবেশন, আপনি বলেছেন যে এক মাস ধরে একটা বাজেটের উপর সাধারণ আলোচনা হবে। এই আলোচনায় আপনি দেখবেন যে আমাদের পূর্বপুরুষদের নিয়ে এত আলোচনা, এরপরে মনে করেন বর্তমান নেতৃত্বের নিয়ে যে এত তুষামদী সংস্কৃতি, নবরূপে নবভাষায় নব নব আঙ্গিকে যেভাবে আপনার প্রস্ফুটিত হবে, এতেই 10 মিনিট শেষ চলে যাবে একজন আলোচকের। এরপরে তারা তাদের এলাকার রাস্তার কথা বলবেন। এই হলো গিয়ে আমাদের সংসদের অবস্থা। এবং বর্তমান সংসদে আপনার বিরোধী দল যেটাকে বলেন, আপনি যদি ধরেন এই বিরোধী দলে যে অর্থনৈতিক বাজেটে নিয়ে যে কথা বলবেন, সেই অর্থনীতিবিদ বা অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার মতো একজন লোক এই বিরোধী দলে নেই। এখন মনে করেন যা বলার সবেদন নীলমণি, সাবেক রাষ্ট্রপতি এরশাদ যতটুকু বুঝেন, তার অভিজ্ঞতায় রাষ্ট্রপরিচালনা, তিনি হয়তো কিছু বলবেন, আর মনে করেন ব্যারিস্টার আনোয়ার ইসলাম মাহমুদের মতো দুই একজন হয়তো বলবেন। তারপরে সরকারের থেকে কতটুকুই বা বলা যায়, লোক লজ্জার চক্ষু লজ্জার বয়ে যতটুকু বলতে হয় ততটুকুই বলা হবে আসলে। কিন্তু সুশাসন যদি নিশ্চিত করতে না পারেন, দুর্নীতিকে যদি আপনি লাগাম টেনে ধরতে না পারেন, আপনি উন্নয়ন বরাদ্দ যতই দেন না কেন, শুধু রাজনৈতিক অস্থিরতার দোহাই দিয়ে চলবে না। আপনি এই সরকার আগামীকাল যে বাজেট আসছে এটাকে প্রবৃদ্ধি অর্জন এবং ব্যবসা বান্ধব হিসাবে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার কথা বলা হচ্ছে। এখন শেয়ার বাজারে 32 লাখ বিনিয়োগকারী এক দফা রিক্ত নিঃস্ব হয়েছে, সেইটার ফয়সলা হয় নাই। আমরা রিপোর্ট পেলাম, তদন্ত হলো, সরকারের একজন দায়িত্বশীল লোক দিয়ে তারা তদন্ত করলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই। বলা হলো রাষ্ট্রের চেয়ে তাদের ক্ষমতা যেন অনেক বেশি, তাদেরকে স্পর্শ করা যাবে না। হরতাল অবরোধ শেয়ার বাজার বিনিয়োগকারীদের শেষ করে দিল। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতে না আসতেই সিটি কর্পোরেশন নির্বাচন উত্তর, বর্তমানে আবার শেয়ার বাজার চাঙ্গা হতে শুরু করেছে। এখন শোনা যাচ্ছে শেয়ার বাজারকে যাতে, পুঁজিবাজার যাতে আপনার বিনিয়োগকারীরা লাভবান হয়, সেই দিকে কর্পোরেট ট্যাক্স কমিয়ে দেওয়া হচ্ছে এবং আপনার সেখানে প্রোটেকশনের ব্যবস্থা করা হচ্ছে, যাতে শেয়ার বাজার আবার আগামীকাল থেকে হয়তো চাঙ্গা হয়ে যাবে বাজেটের পর থেকে। এখন এই পরিস্থিতি ধরে রাখতে হলে রাজনৈতিক যে স্থিতিশীলতা এবং লাগামহীন যে বক্তব্য মন্ত্রী নেতাদের, এগুলো বন্ধ করতে হবে, দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং সংসদকে কার্যকর করতে হলে এই বিরোধী দলকে, বিরোধী দলের ভূমিকায় আসতে হবে, আর না হয় একদলই থাকুক সরকারে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, বিরতির পর আবার আলোচনা করব। আরএফএল থ্রেড পাইপ লেট এডিশনে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। লেট এডিশনে আজকের বিষয়ে জাতীয় বাজেটে বিরোধী দলের ভূমিকা। সঙ্গে আছেন মোফাজ্জল করিম, ইউসুফ হোসেন হুমায়ুন এবং পীর হাবিবুর রহমান। জনাব মোফাজ্জল করিম, সামাজিক নিরাপত্তার বলয় নিয়ে সরকার নতুন কৌশল নিতে যাচ্ছে আমরা শুনেছি। সব বয়সের মানুষ যাতে দক্ষ মানব সম্পদে পরিণত করা যায় তার জন্য নীতি গ্রহণ করা হয়েছে, কিন্তু অর্থনৈতিক নিরাপত্তা কি নিশ্চিত হচ্ছে? একেবারে যে হচ্ছে না আমি আবার সেটাই বলতে হয়। আমি তো এখন খুবই আশাবাদী যে যেভাবে আমরা আগাচ্ছি, যেটা আর কি সার্বিকভাবে আর কি, এটাকে আপনি ইতিবাচকভাবে দেখতে হবে। আচ্ছা, আজ থেকে 10 বছর, 20 বছর, 30 বছর আগে যে বাংলাদেশ ছিল সেখানে আমরা আর এখন কিন্তু নাই। এখন আগে কী হচ্ছিল, ওই তো হুমায়ুন ভাই তো রাজনীতিতে আছেন, উনি জানেন, ওনার এলাকা সম্বন্ধে নিশ্চয়ই খুব ভালো জানেন, বা হাবিবও তার বাড়িতে যায়, আমিও যাই, সবাই যাই। 25-30 বছর আগে কর্মসংস্থান যেটা
একেবারে নিচ স্তরে যেটা ছিল আর কি, এটা সামান্য যত সামান্য ছিল, এটা দিয়ে কোনো আপনি সামাজিক নিরাপত্তা বলয় বলুন বা মানুষকে যে সহায়তা করবেন তেমন কিছু ছিল না। সরকারের দৃষ্টি নিবদ্ধ যখন থেকে হওয়া শুরু করেছে, আজ থেকে 25-30 বছর আগের কথা বলছি, তখন থেকে আস্তে 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 কিন্তু এটার পরিধি বাড়ছে এবং এখন গ্রামের দরিদ্র অসহায় মানুষদেরকেও আর কি চিহ্নিত করে কিছু কিছু, খুব বেশি না হলেও শুরু তো হয়েছে, এদেরকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে যারা একেবারে বৃদ্ধ, এটা হয়তো আর বাড়বে। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে এটা তো সমাধান নয়, আপনি ডোল যেটাকে বলা হয় ডোল দিয়ে তো আর বাংলাদেশ এদেরকে টিকিয়ে রাখতে পারবে না। কী দিয়ে টিকতে রাখতে পারবে? কর্মসংস্থান দিয়ে। সেই কর্মসংস্থানটা বাড়ানোর জন্যে বিভিন্ন রকমের কর্মসূচি আপনাকে আরও নিতে হবে, আরও বাড়াতে হবে এবং সেটার দিকে আশা করি এবার দেখা যাক, আমরা তাকিয়ে আছি বাজেটের দিকে, কালকে যেটা পেশ করা হবে সেখানে, যে সেখানে যদি কর্মসংস্থানের জন্য যদি বিভিন্ন উদ্যোগ বিশেষ করে গ্রামাঞ্চলে নেওয়া হয় তাহলে পরে এটার একটা নিশ্চয়ই আস্তে আস্তে ইতিবাচক একটা ফল পাওয়া যাবে। সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত আপনার ইয়েরা আছে, মনে করুন তরুণ বা নবীন যারা আছে, কিশোর যুবক যারা আছে, এরা বেশিরভাগই লেখাপড়াতে ইয়ে, অতএব শিক্ষার সহায়তাটা যেটা এবং শিক্ষার প্রতি যে আরেকটু বেশি অনুদান দেওয়া বলুন বা উন্নয়ন কর্মসূচি নেওয়া, এটাতে আমি গুরুত্ব দেব। দেখুন আমরা সবাই লক্ষ্য করেছি যে আজ থেকে যখন 25-30 বছর আগে যখন শিক্ষা ভাতা বা ওই ইয়েটি এগুলো ছিল না, যখন উপবৃত্তি এগুলো ছিল না যখন, তখন কিন্তু একটা পরিবারের যে শুধুমাত্র বাচ্চা কাচ্চা যে স্কুলে যেত না তাই নয়, সেই পরিবারের আর্থিক অবস্থাও খুব খারাপ ছিল। এখন কিন্তু এটা দুইটা ফল হয়েছে, একটা হচ্ছে বাচ্চারা স্কুলে যাচ্ছে, শিক্ষার হার বাড়ছে, লেখাপড়া বাড়ছে, এত সুন্দর দৃশ্য লাগে আজকাল যখন গ্রামে যাই সকালবেলা সেই 8:30-9:30 দিকে গ্রামে বিশেষ করে মেয়েরা দল বেঁধে স্কুলে যাচ্ছে, বুঝছেন, দারুণ লাগে দেখতে। তারপরে তো ছেলেরা তো আছেই, তো এগুলাতে আরও উৎসাহ দিতে হবে, তাতে করে গ্রামের ওই যে সে যে ভাতাটা পায় ইত্যাদি ইত্যাদি, তার কিন্তু বাবার বা মায়ের সংসারটাও চলছে। আর বিভিন্ন রকমের উন্নয়ন কর্মসূচি যেটা বললাম আর কি, সেটা যদি না হয় অবশ্যই আমার মনে হয় তাতে করে সামাজিক একটা যে অর্থনৈতিক নিরাপত্তা যেটা আর কি, ওটাই তো আপনার আসল ইয়ে। অন্য যে নিরাপত্তা যেটা আইন শৃঙ্খলার নিরাপত্তা, সেটা যতই কম বলা যায় ততই বোধহয় ভালো, তবে হ্যাঁ সেটা আমরা হেসে উড়িয়ে দিলে চলবে না, এই জন্যে ওটাই তো মানুষের আসল বিষয়। আপনি টাকা পয়সা যতই দেন, তার ছেলেকে লেখাপড়া করার জন্য জন্য আপনি একে ব্যারিস্টার বানিয়ে ফেলান, কিন্তু তার জীবনের যদি নিরাপত্তাই না থাকে, অতএব সেই নিরাপত্তাটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, সমান গুরুত্বপূর্ণ, অধিকতর গুরুত্বপূর্ণ। সেই দিকে কতটুকু দৃষ্টি দেওয়া হবে, কিভাবে সেটাকে ট্যাকল করা হবে, এটা একটা কথা বটে, তবে সেখানে সবচেয়ে মৌলিক প্রশ্ন যেটা সেটা হচ্ছে আইন সবার বেলা প্রয়োগ করতে হবে, তা না হলে আপনি সন্ত্রাসও বন্ধ করতে পারবেন না, মাস্তানিও বন্ধ করতে পারবেন না, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না। আপনাকে চা বলা, তবে হ্যাঁ একটা কথা, সরি আমি একটা কথা বলি, কালকে এত অনেক কথাই বললাম, কালকের অধিবেশন কী হবে জানি না, বাজেট পেশ হবে, তারপরে তো শুরু হবে বক্তৃতামালা শুরু হবে, সেই বক্তৃতামালাতে প্রথম থেকে একেবারে বন্দনা গীতি যে শুরু করা হয়, কাউকে যদি বলা হয় আপনার সময় 20 মিনিট, দেখা গেলো 15 মিনিটই উনি বন্দনা গীতিতে যাচ্ছেন, অতীত, তারপরে নিকট অতীত, বর্তমান এবং এই স্তুতি, এগুলো বন্ধ, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। পৃথিবীর কোনো দেশে আমার জানা মতে এরকম স্তুতিবাদ সূচক বাজেট বক্তৃতা বা ওই মহামান্য রাষ্ট্রপতির বক্তৃতার পরে, উদ্বোধনী অধিবেশনের পরে এই যে তেল মারার বক্তৃতা, এগুলো আর কোথাও হয় না, শব্দটা বোধহয় অপপ্রয়োগ হয়ে হলো তেল মারা না বলে, আচ্ছা বলি স্তুতি শব্দতেই থাকলাম। জনাব ইউসুফ হুমায়ুন, আমরা অনেক বছর যাবৎ দেখছি যে আমাদের অর্থনৈতিক উন্নতি কিন্তু আস্তে আস্তে বাড়ছে, কিন্তু যেই হারে শিক্ষার হার বাড়ছে, উনি বললেন যে স্কুলের বাচ্চাদেরকে যেতে দেখে গ্রামে উনি খুব ভালো ফিল করেন, কিন্তু গ্রামে কিন্তু কৃষিকাজ ছাড়া অন্য কোনো এমপ্লয়মেন্ট জেনারেশন কিন্তু হচ্ছে না। দেখুন এটা আমি সম্পূর্ণভাবে আপনার সাথে একমত হতে পারছেন, এই জন্য যে এটা ক্ষেত্র বিশেষ আছে, আপনি যেখানে উদ্যোগটা যাদের আছে অর্থাৎ স্থানীয় উদ্যোগটা আসল, এবং সেখানে কিন্তু রাজনৈতিক কর্মীদের এবং সংসদ সদস্য যারা থাকেন
তাদের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। তার হাতে কিন্তু অনেক কাজের ভার থাকে। তিনি যদি এইটাকে সঠিকভাবে প্রয়োগ করেন, এই উদ্যোগটা যেটা আপনি বলেছেন, উদ্যোগটা কিন্তু যা সবাইকে মিলে করার জন্য যে পার্টিসিপেশন অংশীদারিত্ব দেন তাহলে কিন্তু হয়। এবং এরকম যে হয়নি অনেক জায়গায় আমি জানি, যে আমি আমি আজকের কথাই বলছি, আমার ছোটো ভাইয়ের মতন সিরাজ আমার একসঙ্গে এমপি ছিলাম 73-তে, তার ভাই সুজন তার এলাকায় যেটা করেছে সে ইনফ্রাস্ট্রাকচার, এই বারকাছ নির্বাচন করতে গেছে তাদের কাছে শুনেছি, সে সবসময় বসে ক্লাস রুমের মতন বসে কারে কোথায় কী করতে হবে, টাকা পয়সা তো আছে, এখন তো সেই অবস্থাটা নাই, বেতন প্রভিশন ছাড়াও কিন্তু কর্মসংস্থান করা যায়। আরেকটি জিনিস বলি আপনাকে, কৃষিভিত্তিক ছাড়াও কিন্তু আপনার লক্ষ্য করে দেখবেন গ্রামীণ অর্থনীতি কিন্তু অনেক এগিয়ে গেছে, বিশেষ করে মহিলাদের ব্যাপারটা তো আছেই, এই যে কুটির শিল্প বলেন, তার বুনন শিল্প বলেন, এগুলি কিন্তু আগে হতো না, এখন কিন্তু এটা মার্কেটিংও হয় এবং যার ফলে তারা এনকারেজ হচ্ছে, আর অল্প টাকায় ব্যাংকের অ্যাকাউন্ট খোলা যায়, লোনও পাওয়া যায়, এই যে কতগুলো ফ্যাসিলিটি আগে ছিল না, এটা কিন্তু এই আমাদের বর্তমান চলমান রাজনীতির প্রোগ্রামের প্রক্রিয়া রয়েছে বর্তমান সরকার, এটা আমি তার সাধুবাদ দেবো এই জন্য, বিকজ এবং আগে হয়তো আরও বাড়বে। এই যে একটা উদ্যোগ আসছে পার্কের জিপিএ যেটা বললে সাত দশ হওয়ার কথা আছে, আমরা চেষ্টা করতে পারি, কারণ আমরা নেগেটিভ চিন্তা না করে পজিটিভ চিন্তা করার চিন্তা করা উচিত, এবং এটা আমার মনে হয় সবাই মিলে যদি করি তাহলে কিন্তু গ্রামীণ অর্থনীতি কিন্তু আরও ডেভেলপ করবে। আরেকটি কথা বলতে হয় এখানে, সেটা হচ্ছে দেখেন এই যে কালকেরই কোথায় জন্য একটা টক শো দেখছিলাম, যে সৌদি আরবিয়াতে একটা অফার দিয়েছে যে নারী শ্রমিক নেবেন উইদাউট পয়সা তারা দিয়ে দেবেন এয়ারওয়েজে, এটা অনেকে বিরোধিতা করছে, এখন বিরোধিতা করতে পারেন, এটা তো যে কোনো যৌক্তিক কারণ থাকতে পারে, কিন্তু আমার কথাটা হচ্ছে যে এই যে একটা তার জন্য রেসপন্স তো আসছে, এবং সেখানে যদি দেখা যায় তাদেরকে সাথে ব্যবহারটা খারাপ করা হচ্ছে বা দে আর বিং ওয়েল নট ওয়েল ট্রিটেড, সেইখানে যদি সেই ব্যাপারটা কিন্তু ইউ রাইট টু কাম একটা ব্যাপারে করা কিন্তু চাই বলে, এই যে একটা ব্যবস্থা হচ্ছে, একটা উদ্যোগ নেওয়া হচ্ছে যে অর্থনৈতিক একটা ভারসাম্য আগে যে ডিপেন্ডেন্সি কমে যাচ্ছে, এটাই কিন্তু বিরাট অর্জন কিন্তু আমাদের রিসেন্ট পাস্টে, এবং ডিজিটাল বাংলাদেশ বলে যে ভাষায় বলি দুই একটু মস্করা করবেন টাট্টা করবেন, বাস্তব কিন্তু কিন্তু উই আর গোয়িং হেড, আমরা এগিয়ে যাচ্ছি। এই যে আপনি ধরেন এই যে মোবাইল ফোনের কথা বলেন বা ডিজিটাল যে সিস্টেমটার কথা বলেন, যে প্রোগ্রামগুলি নেওয়া হচ্ছে এতে কিন্তু সুফল তরুণ সমাজ পাচ্ছে, এটা বাস্তব, এটা রিয়েলিটি, এবং আমি নিজে জানি অনেক ছেলে পেলে ইউনিভার্সিটি পড়ে তারা কিন্তু প্রাইভেট টিউশনে করে, এবং এই 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 পার্টের উপরে যে আপনার কম্পিউটার রিডিং তারপরে কী বলে, আমরা তো এগুলো অ্যানালগ হয়ে গেছি, আমরা তো আর ডিজিটালের মধ্যে আমি পড়ি না, তো এরা কাজ করছে, কিন্তু এইটা একটা এনকারেজিং, আমরা এনকারেজিং এটা আমরা যারা আছি তাদের একে উদ্ভুত আরও ই করা উচিত, যে উৎসাহ দেওয়া উচিত যাতে করে এটা হয়, এবং সবচেয়ে বড় জিনিস যেটা আমার দেখা দরকার যে আপনি যেটা বলেছেন যে সব জায়গায় জন্য এটা হয়, এবং সেখানে দুর্নীতিমুক্ত রাখতে হবে, এটাকে প্রভাবমুক্ত দুর্নীতিমুক্ত দুইটা, এই ব্যাপারটা কিন্তু আমাদের দেখতে হবে। এই দেখলে পরে আমার মনে হয় যে আমাদের যারা চিন্তা করছি সচল অচল অর্থনীতি দিকে আমরা চলে যেতে পারবো। জনাব পিরাবে, আমরা কিন্তু এত কিছু এত প্রোগ্রাম নিয়েও শিক্ষার হার বাড়ছে, সেই কারণে শহরের দিকে কিন্তু যে ইনফ্লাক্সটা এটা কিন্তু ঠেকানো যাচ্ছে না, কী করলে আমরা গ্রামের ছেলেকে গ্রামে রাখতে দেখেন যে আমাদের যেটা হলো গিয়ে যেটা আমাদের অর্থনীতি এখনও কৃষি, প্রবাসী রেমিটেন্স আর গার্মেন্টস সেক্টরটা, আমাদের এই তিনটার উপরে আমাদের অর্থনীতি টিকে আছে। আমাদের সম্পদ সীমিত, মানুষ বাড়ছে, দেশও এগিয়ে যাচ্ছে, এর মধ্যে আবার আভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাত, এটারও কোনো শেষ হচ্ছে না। সবে বরাতে রাতে আপনার কুমিল্লায় সাতজন অগ্নিদগ্ধ পেট্রোল বোমার হামলায়, এইরকম একটা রজনীতে আপনার যে আমাদের এই যে সমস্যাগুলো আমাদের, তো আপনার যেমন দেখেন আপনি আমরা ডিসেন্ট্রালাইজেশনের দিকে যেতে পারছি না, ঢাকায় চাপ বাড়ছে, ঢাকা একটা ডেড সিটি হয়ে যাচ্ছে, আপনি ফ্লাইওভার কত করবেন, এত মানুষ প্রতিদিন বানের স্রোতের মতো মানুষ আসছে, কারো নদী ভেঙে গেছে ঢাকায় চলো, কারো কাজ নাই ঢাকায় চলো, লেখাপড়া শেষ ঢাকায় আসো, এই যে ঢাকা কেন্দ্রিক সমস্ত ঢাকায় চাপ। আর গ্রাম আপনি বলেন যে গ্রামে আপনি মনে করেন মানুষ কী করে, যেসব জায়গায় মৎস্য, যেসব জায়গায় মৎস্য ভাণ্ডার রয়েছে, যেসব জায়গায় বালুমহাল পাত্রমাল রয়েছে, সেটাতে আগে মানুষের একটা কর্মসংস্থান গড়ে উঠতো ন্যাচারালি, সেইটা এখন রাজনৈতিক দুর্বৃত্তায়নের শিকার হচ্ছে, বিশেষ করে আমাদের অঞ্চলে, অনেক অঞ্চলে।
আরেকটা বিষয় আপনি দেখেন যে আপনি যে মানব পাচার যেটা যাচ্ছে যেটা আমরা বলছিলাম যে আমার যদি কর্মসংস্থান না হয় কর্মসংস্থানের জন্য দেশি বিদেশি বিনিয়োগ দেশি বিনিয়োগই থাকতে চাচ্ছে না আপনি গ্যাস দিতে হবে বিদ্যুৎ দিতে হবে বিদ্যুৎ অনেক বেড়েছে আপনি বলবেন যে সরকার অনেক দামে কিনলেও বিদ্যুৎটা পাচ্ছে কিন্তু এটাকে তো আপনার অনেক জায়গায় নিতে হবে এবং এটার জন্য সবচেয়ে বড় জিনিস যে আপনার কর্মসংস্থানের জন্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যেতে হবে এবং ঢাকাকে ডিসেন্ট্রালাইজেশন করতে হবে কিছু মন্ত্রণালয় ঢাকার বাইরে চলে গেলে কী এমন অসুবিধা আশেপাশের বিভিন্ন জেলা বড় বৃহত্তম জেলাগুলোতে চলে গেলে কী এমন অসুবিধা হয় তারপরে মনে করেন যেমন আপনার আমাদের এই যে ভারতে আমরা ভারত সরকারের আমন্ত্রণে আমরা 12 জন সাংবাদিক একবার গেলাম তারা প্রায়ই নেন তাদের এখানে যে কুটির শিল্পের যে জায়গাটা ইন্টারমিডিয়েট পাস একটা ছেলে বা ইন্টারমিডিয়েট পড়ছে তারাই সেখানে প্রশিক্ষণ নিচ্ছে কীভাবে একটা ছোট্ট মেশিন 5 লাখ টাকার এই মেশিনটা নিয়ে তারা মনে করেন টিস্যু পেপার তৈরি করছে বা সোয়া মিল্ক তৈরি করছে করে এটাকে ওই স্থানীয় লোকাল বাজার যাত্রা করে ফেলছে স্থানীয় চাহিদা পূরণ করছে করে তারা দাঁড়িয়ে যাচ্ছে এবং এইটার মধ্য দিয়ে তারা করছে কি যারা ওই ইন্টারমিডিয়েট ডিগ্রি লেভেলে ঝরে পড়ে তারাও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে নিজে ওইখানেই ব্যাংক লোনের ব্যবস্থা ওইখানেই অফিস সব তারা ওইভাবে প্রশিক্ষণ দিচ্ছে আমাদের এখানে ভিসি কিন্তু গড়ে উঠেছিল এই ভিসিগুলো আমাদের এখন গরু চড়ে অনেক জায়গায় এটাকে কাজে লাগানো যায় নাই ম্যানেজমেন্ট আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কমিটমেন্টের অভাব তারা যা বলেন তা বিশ্বাস করেন না যা বিশ্বাস করেন তা বলেন না আমি রাজনীতিবিদ বলতে কিন্তু আমি প্রধানমন্ত্রীকে বোঝাচ্ছি না এত রাজনীতিবিদ এত জনপ্রতিনিধি তারা যা করেন তারা সবাই এখন ব্যক্তিগত সুখ বিত্ত ভৈভব বিলাসী জীবনযাপনের দিকে ছুটছেন মানব কল্যাণের যে রাজনীতি সেইখান থেকে আমাদের রাজনীতি সরে যাচ্ছে দিনে দিনে আজকের মাহাতির মোহাম্মদ যিনি আজকের আইকন বা বলা হয় আধুনিক মালয়েশিয়ার স্রষ্টা তিনি যখন বাংলাদেশে এসেছিলেন 2001-এর পরে বিএনপি শাসনামলে তখন আজকের প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখা হয়েছিল হোটেল সোনারগাঁয়ে তিনি বলেছিলেন আজকের প্রধানমন্ত্রীকে আপনার প্রথম পাঁচ বছরের চাইতে আমার প্রথম 5 বছরের শাসনামল অনেক খারাপ কিন্তু আমি 22টি বছর আমার নীতির কোনো পরিবর্তন আনি নাই আর দুর্নীতির লাগাম আমি দিনে এনে কঠোর থেকে কঠোরতর করেছি মনে করেন আজকে যেটা বলছিলেন যে আমরা যেটা বলছি যে আজকে অনেক উন্নয়ন যেটা মুফাজ্জল কর্মী বলছেন গ্রামে গেলে এত সুন্দর লাগে ইজুসেন হুমায়ুনী বলছেন এই যে পশ্চিমবঙ্গের অনেক লেফটিস্ট প্রজেক্টের মতো অনেকগুলো প্রজেক্ট এই যে দুস্থ ভাতা এতিম ভাতা প্রধানমন্ত্রী অনেকগুলো শুরু করেছেন কিন্তু এটা মনিটরিং কি হচ্ছে যে এটা তার জনপ্রতিনিধি অনেকে এতিমের ফান্ড পর্যন্ত খেয়ে ফেলছে অনেক আমলারা কীভাবে তারা বিদেশে বাড়ি বিত্ত বৈভব বাড়ি গাড়ি বানাচ্ছেন মহাজ কর্মী তো একজন সিএসপি সচিব ছিলেন তার কী সম্পদ আর আজকে একজন আপনার একটা মফস্বলে একজন সরকারি কর্মকর্তা তার বৃত্ত বৈভব কারণ রাজনৈতিক দুর্বৃত্তায়নের সঙ্গে স্থানীয় প্রশাসনের যে দুর্বৃত্তায়নের যে অপূর্ব সমন্বয় এইখানে বাংলাদেশ একটা লুটতরাজের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এখানকে প্রোটেকশন দিচ্ছে রাজনীতি এই জন্য বলি সবসময় রাজনীতিটা আগে মেরামত করতে হবে ওখানে আগে সংস্কারটা দরকার এবং সংসদকেই আগে স্বপ্নের জায়গায় মানুষের এই দেশের সবসময় সংসদ ছিল সংসদকে কার্যকর করার মধ্য দিয়েই আপনার এই মীমাংসাটাতে আসতে পারে আমরা আরও আলোচনা করবো একটা ছোট্ট বিরতি নিয়ে আসি আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন এই পর্যায়ে নিচ্ছে আরেকটি ছোট্ট বিরতি আশা করি আমাদের সঙ্গেই থাকবেন রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন আজকের বিষয়ে জাতীয় বাজেটে বিরোধী দলের ভূমিকা সঙ্গে আছেন মুফাজ্জল করিম ইউসুফ হোসেন হুমায়ুন এবং পীর হাবিবুর রহমান জনাব মুফাজ্জল করিম আপনার কাছে আবার ফিরে আসছি সেটা হলো যে পীর হাবিব বলছিলেন যে আমাদের অর্থনীতি কৃষি গার্মেন্টস এবং রেমিটেন্সের উপরে বেসড ঠিক তদ্রূপে আমরা বলবো যে আমাদের ট্যাক্স রেভিনিউ কালেকশনটাও বেসড অন সিগারেট মোবাইল ফোন কার ইম্পোর্ট অ্যান্ড রিয়েল স্টেট এই ট্যাক্স কালেকশনের নেটওয়ার্কটা কি আমরা বাড়াইতে পারি না নিশ্চয়ই পারি কারণ যত আমরা বেসটা আর কি আরো বড় করা যে কয়েক লাখ মাত্র ট্যাক্স পেয়ার অথচ সবাই তো চাকরি করছে অথবা কোনো ইনকাম সোর্স আছে ওটার অবশ্য বোধহয় আমি যতটুকু জানি তাই না করের আওতা বাড়ছে এবং আপনার তারা কর প্রদান করছে না এখন এই খোঁজাটা হচ্ছে আর কি আমি আশাবাদী যে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের
যারা কর দেওয়ার কথা এরকম লোক আর কর না দিয়ে বাইরে থাকতে পারবে না, যদি এরকমভাবে যদি প্রচেষ্টা যদি অব্যাহত থাকে আর কি। কারণ দেখুন, যে দেশে শতকরা পাঁচজন লোকও ট্যাক্স দেয় না বা দিত না, এখন অবশ্য আর একটু বাড়ছে, সেই দেশে চট করে যে একেবারে সবাইকে করের আওতায় আনা যাবে তা নয়। তবে প্রচেষ্টাটা অব্যাহত রাখতে হবে এবং আমি যেটা বলি, সবখানে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। এখন হঠাৎ করে যদি এনবিআর এমন লোকের সন্ধান পায় যার বছরে 10 লাখ বা 20 লাখ টাকা ট্যাক্স দেওয়ার কথা, সে 1 পয়সাও দেয় না, সেই লোকটাকে যদি ধরে এবং ধরে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এবং সেটা যদি জাতীয় পর্যায়ে যদি এটা আলোচিত হয়, একটা নয় এরকম অনেকগুলো হতে পারে, তাহলে দেখবেন কিন্তু এটা একটা মানে শুরু হবে আর কি, এবং এটা থেকে আস্তে আস্তে আমরা বাড়িয়ে আগাতে পারবো। তবে হ্যাঁ, এদেশে এই সংস্কৃতি গড়ে উঠেনি আগে, এখনো সময় লাগবে ট্যাক্সের ব্যাপারে আর কি। জি, মানে অনেকে বলেন যে আমাদের ট্যাক্স রেভিনিউ কালেকশন বা আমাদের পুরো ইকোনমিটাই যে অ্যান্টি ইকোনমি ট্যাক্স, মানে ট্যাক্সটা অ্যান্টি ইকোনমি আমাদের ট্যাক্স ট্যাক্সেশন সিস্টেমটা। কারণ বলছে যে মোবাইল ফোনের যখন দাম বাড়ে তখন মোবাইল অপারেটর আমাদের সবগুলি হলো বিদেশি, তারা দাম বাড়ায়, লাভটা তারা ঠিকই নিয়ে যাচ্ছে, পেমেন্টটা কিন্তু আমাদের যারা আমরা সাবস্ক্রাইবার দেশে তাদেরকে পে করতে হচ্ছে। সো ইকোনমি হয়তো বুম করছে বা ট্যাক্স গভর্নমেন্ট হয়তো বেশি পাচ্ছে, কিন্তু এটা যাচ্ছে পাবলিকের পকেট থেকে, এই ধরনের পলিসিগুলি বেশি আমাদের ট্যাক্সেশন সিস্টেমে। হ্যাঁ, তো এগুলো তো আপনার সরকারেরই দেখার কথা এগুলো, এবং আমি আশা করব আগামীকালকের বাজেটে এই সমস্ত বিষয়াদিগুলো নিশ্চয়ই প্রতিফলিত হবে এবং এর কী হয় আমরা অপেক্ষায় আছি। আজকে আমরা আলোচনা করছি বাজেট নিয়ে ঠিকই, কিন্তু এটা একটু প্রিম্যাচিওর আলোচনা হয়ে যাচ্ছে, কারণ এখন পর্যন্ত আমরা ঠিক জানি না। কিছু কিছু মোটা দাগের কথাবার্তা এসছে, ইয়েতে আপনার উন্নয়ন খাতে কত, রাজস্ব খাতে কত, মোট বাজেট কত হচ্ছে, এগুলো এসছে ঠিকই, কিন্তু এই যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি যেগুলো আর কি নিটিগিটি, এগুলো কালকে বোঝা যাবে, এবং তারপরে যখন এটা নিয়ে বিতর্ক হওয়ার কথা সংসদে, ওইখানে আবার ফিরে যাচ্ছি, বিতর্ক তো হয় না, হবে কীরকম করে, কে বিতর্ক করবে? একটি বিরোধী দল যদি থাকতো, একটা শক্তিশালী বিরোধী দল, তাহলে হতো। এই বিরোধী দলের মধ্যে এখন সবাই ওই যেটা হাবিব যেটা বলছিলেন যে যদি হয় এরকম অর্ধ নারীশ্বরের মতো, তুমি তো বলছিলে অর্ধাঙ্গিনী, আমি শব্দটা বহুদিন আগে বলছিলাম অর্ধ নারীশ্বর এই এদের সম্বন্ধে। যাই হোক, কিন্তু এর চাইতে দুঃখজনক যেটা, এদের মধ্যে বা সরকারের মধ্যে থেকে কেউ কেউ দেখা যায় এমনভাবে প্রশংসার বন্যা, স্তুতির বন্যা বওয়াতে থাকেন, যারা আজ থেকে 20 বা 25 বছর আগে যে সুরে কথা বলেছেন, যেভাবে গালিগালাজ করেছেন অশ্রাব্য ভাষায়, তাদের মুখে এগুলো শুনে মনে হয় যেন সত্যি ভূতের মুখে রাম নাম না কি একটা প্রবাদ বাক্য আছে বাংলা ভাষায়, এটা ঠিকই বোধ হয় আর কি। আমরা অবাক হয়ে যাই, এবং তারা এখন বড় বড় পদে অধিষ্ঠিত আছেন অনেকেই, এই সংস্কৃতি থেকে বের হয়ে এসে তারাই কি করবেন, তারা তো রাজনীতি করেন, কিন্তু আপনার দেশে এখন কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী যে হারে তৈল দিচ্ছেন তাতে দেখে তো তারাই ভেসে যাচ্ছে। হ্যাঁ, তো তোমার এই কথাটা আমি আশা করি মাননীয় অর্থমন্ত্রীও শুনছেন বা শুনবেন, মাননীয় অর্থমন্ত্রীর কাছে নিবেদন থাকবে তেল দেওয়ার উপরে একটা ট্যাক্স বসায় দেন। হ্যাঁ, তেল দেওয়ার উপরে, যে যখনই কেউ তেল দিচ্ছে দেখা যাবে তখনই গিয়ে সঙ্গে সঙ্গে ওই ইনকাম ট্যাক্সের লোক গিয়ে বলবে আপনি 5 মিনিট এই কথাবার্তা বলেছেন সংসদে, কিংবা সংসদের বাইরে বা কোনো সেমিনারে, কিংবা কাউকে অভ্যর্থনা জানাইতে গিয়ে রাষ্ট্রের এত টাকা খরচ হয়েছে, অতএব এত রাষ্ট্রের এত টাকা, এবং এখন মেহরবানি করে একটা ট্যাক্স আপনার উপরে ধার্য করা হলো। এটা কিন্তু যদিও ব্যঙ্গ করে বলছি, কিন্তু খুব দুঃখজনক যে আসল কথাগুলো না বলে সব তৈলমর্দনকারী কথাবার্তা যদি মানে মনসৃষ্টির মতো, খুশি করার মতো, কাউকে খুশি করে পদ লেহন করে উপরের দিকে উঠবো, পদ পাবো, এই সংস্কৃতি কিন্তু না বের হয়ে আসলে পরে যাদের কিচ্ছু হবে না। যেটা আপনার গ্রামের কথা হচ্ছিল আর কি, গ্রামে আরও এখানে তো অন্তত আমি নিজের সম্বন্ধে বলতে পারি যে আমি তো প্রায় প্রত্যেক মাসেই যাচ্ছি, যাই, কোনো কাজকর্ম নেই, কিছু নেই, গ্রামের লোকের সঙ্গে আত্মীয় স্বজন দেখা সাক্ষাতের জন্য যাই। সেখানে সরকারি সহায়তায় অনেক কিছু হচ্ছে, কিন্তু এটা ক্ষেত্র আরও বাড়ানো যেতে পারে, কারণ সেখানে মূলধনের সবচেয়ে বড় অভাব, যেটা এখন পর্যন্ত এটা কিন্তু এই একটা জায়গায় সরকারের বহু শুভ প্রচেষ্টা বা আগে থেকেই এটা মার খেয়ে যাচ্ছে। একটা লোকে হাঁস মুরগি পালন করতে চায়, একটা মহিলা,
কিংবা একটা লোকে গবাদি পশু পালন করতে চায়, কেউ হয়তো মৎস্য খামার করতে চায়, সব তাকে টেকনিক্যাল নোহাও ইত্যাদি ওই উপজেলার অফিসারটিও দিতে রাজি আছে, দিচ্ছেও বটে, পয়সা করি নাই, এখন তাকে দেখিয়ে দিল এখান থেকে ইয়ে নেওয়া যেত, সেইখানে গিয়ে যে তার যে ভোগান্তি যেটা আর কি সে কানমলা খেয়ে সরে আসতেছে, এগুলা বিষয়ে যদি আমরা মাইক্রো লেভেলে যদি আমরা আর একটু তাকাই এবং সহায়তাটা যদি আর একটু বাড়াই, তেমনি ধরুন বিদেশে অনেক লোক যাচ্ছে, কিন্তু বিদেশে যাচ্ছে যাওয়ার জন্য যারা গ্রাম থেকে যারা যাচ্ছে তাদের শতকরা 90 জনই হচ্ছে গিয়ে আপনার আনস্কিল্ড, যাদের ওখানে গেলে পরে হয়তো যদি যাওয়ার সৌভাগ্যতার হয় তাহলে উপার্জনটা তেমন না, কিন্তু একটু যদি সে প্রশিক্ষিত হয়ে যেতে পারে তাহলে কিন্তু ওখানে দারুণ ইয়ে আছে। তাহলে কি করতে হবে আমাদের ওই ইয়েটা যেটা আপনার প্রশিক্ষণের ক্ষেত্রটা গ্রাম পর্যায়ে সেটা আপনার ইয়েতেও হতে পারে, কি বলে প্রাইভেট সেক্টরে হতে পারে, সরকারি উদ্যোগেও হতে পারে, কিন্তু আগে রাস্তাটাও দেখে নিতে হবে আপনাকে। আপনি কম্পিউটার শিক্ষিত করবেন তাকে বা তাকে ইয়ে দিবেন, হ্যাঁ মেকানিক শিখাবেন শিখাবেন, হাতে কলমের কিছু শিখাবেন টিকাবেন, সবাই তো গিয়ে ওখানে মাটি কাটা, অত মাটিও নাই ওই সমস্ত দেশে। জনাব ইউসুফ হুমায়ুন, স্বেচ্ছায় ট্যাক্স দেওয়ার নৈতিকতা এখনও বাংলাদেশে তৈরি হয় নাই, কেন? যেটা বুঝতে করেন সে বলেছেন, এটা আমি ওইটির উপরে যাই আর কি, দুজনেই ঢালাও ভাবে বলেছেন সংসদে বিরোধী দলের ভূমিকা। আমি অনস্বীকার্য যেটা সত্য দিবাসলোকের মতো সেটা অস্বীকার কোনো কারণ নেই, করবো না। বিরোধী দলের থেকে যেটা বলা হয়, বর্তমানে বিরোধী যেটা আছেন, যে আমরা গঠনমূলক সমালোচনা করব। মাঝে মাঝে ফিরোজ রশিদ দেখলাম যে অত্যন্ত কঠোর ভাষায় কথা বলেছেন, আরও দু একজন কথাবার্তা বলেছেন, কিন্তু গঠনমূলক আর সমালোচনা তা করবেন। কিন্তু এখানে একটি কথা আমার বলা আছে, যেটা আমরা আশাবাদ ব্যক্ত করি বা দুজনে করেছে, আমিও চাই একটা হেলদি পলিটিক্স হোক, একটা পার্লামেন্ট হোক যেখানে অংশীদারিত্ব হিসেবে আসুক, একটা হেলদি পার্লামেন্ট যেখানে সুন্দর উন্মুক্ত আলোচনা হবে, যার থেকে আগামী প্রজন্ম শিখবে, সেই ধরনের পার্লামেন্ট। এখন যদি কোনো দল গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে নির্বাচনে অংশ না নেন, তারা জানেন অত অনেকে হয়তো নির্বাচনে আসতেন, সে দায়িত্ব তো সরকার নিতে পারে না, কাজে যে অবস্থাতে মেনে নিতে হবে। সো আমাদেরও দায়িত্ব আছে উদ্ভূত করা, যে আপনার এর থেকে নেগেটিভ পলিটিক্স করেন না, নেতিবাচক না করে আপনি আসেন, আপনি এসে কথা বলে আপনি দেখেন যে আপনাদের যে গ্রিভেন্স আছে সেটা বলেন। আরেকটি কথা বলেছেন যে করাপশন, করাপশন ইজ এ পার্ট অফ লাইফ আমাদের আজকের থেকে না, ওনাদের আমি ছোটোবেলাতে শুনছি, তার আগেও ছিল, এই কম বেশির কথাটা আছে। তবে আমি একটা কথা বলতে পারি, আই এম নট ডিফেন্ডিং, বাট হোয়াট আই এম সেইং, যে বাস্তবতা যেটা, যে বিগত সরকারগুলোতে দুর্নীতি হয়েছে আমরা সব জানি, হাওয়া ভবনে কী হয়েছে আমরা জানি, অমুক ভবনে কী হয়েছে আমরা জানি, কিন্তু এবারের সরকার আমাদের, আমি বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে সরকার, এখানে কিন্তু অ্যান্টি করাপশন কমিশনে মন্ত্রীদের পর্যন্ত যেতে হয়েছে জবাবদিহি করার জন্য, এবং অনেক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয়েছে, দু একটি আমার কাছে উপস্থিত আছে মামলা করার জন্য। এটা কিন্তু একটা উদাহরণ, এবং এটা কিন্তু একটা ইতিবাচক দিক দেখতে হবে আমাদের, যেটা আগে ছিল না কোনো সময়। সুতরাং এই করাপশন আমরা কোনো সময় সমর্থন করি না, কিন্তু করাপশনের বিরুদ্ধে পদক্ষেপ না সে ব্যাপারে কিন্তু অ্যাটলিস্ট এটা নজির সৃষ্টি হয়েছে, বিভিন্ন মন্ত্রীদের বিরুদ্ধে করা হয়েছে। আর সর্বশেষ যে কথা বলতে চাচ্ছি সেটা হলো এই, যে বর্তমান প্রেক্ষাপটে যে কথাটা আমরা বলি সবসময়, সমালোচনা যে সমালোচনা করাই যায়, কিন্তু একটা জিনিস আমার মানে বেদনা দেয় যেটা, সেটা হলো যে আমি আপনাদের বলছি না, মানে বিরোধী দলের কথা বলছি, যারা বিরোধী সংসদে নাই, যে অর্জন যেটা সেটা ইতিবাচক দিক, যেটা ধরেন আমি বলতেছি যে আপনার যে সমুদ্র সীমার কথা বলেন, বা আপনার কি বলে শীতমহলের ব্যাপারটা 74 সালে হয়েছে আজকে হয়েছে, এইগুলির সম্বন্ধে কিন্তু একটা হেলদি ডেমোক্রেসির জন্য প্রয়োজন ইতিবাচক করা। তাতে হয় কি যে প্রতিপক্ষ মনে করে না ওখানে একটা হেলদি ডেমোক্রেসি আছে, একটা সুষ্ঠু গণতন্ত্র আছে, তার দুই দিক দিয়ে ইতিবাচক আছে। মজা দেখলাম যেটা, একজনে বললেন যে ইতিবাচক দিলেন ধন্যবাদ জানালেন, আরেকজন বলছেন ওই ভাই কিন্তু বলি নাই,
এইটা কিন্তু দুঃখজনক। আমি বলছি যে মনে করেন যে ভারতের লোকসভা এবং রাজ্যসভায় যেভাবে সর্বসম্মতক্রমে বিলটা পাশ হয়েছে এবং মুজিব ইন্দিরা চুক্তি যে অনেক দূরদর্শী চুক্তি ছিল, এটা প্রমাণ হয়েছে আজকের দুই নেতা নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই চুক্তি অর্জনের মধ্য দিয়ে, এবং প্রমাণ হয়েছে যে এত বছর যারা এই চুক্তিকে গোলামীর চুক্তি বলে রাজনীতি করেছিলেন তারা জাতীয় স্বার্থপরিপন্থী রাজনীতি করেছিলেন, আত্মঘাতী রাজনীতি করেছিলেন, এবং তারা এসে আজকে এই চুক্তিকে তারা অভিনন্দন জানাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে কি যে আপনি যেটা বলছেন আজকের সংসদ, মনে করেন এইরকম একটা চুক্তির পরে যখন তারা সর্বসম্মতিক্রমে দেয় আমাদের মহান সংসদ সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব জ্ঞাপন করতেও কার্পণ্য করে না সিদ্ধান্ত প্রস্তাব নিতে। কিন্তু আপনি যা বলেন যে আপনার বিবেকের উপরে দাঁড়িয়ে যে মুখোমুখি দাঁড়িয়ে যে আজকের সংসদে যদি এই বিরোধী দল একবার ওয়াক আউট করে কোনো ন্যায্য দাবি নিয়েও তাহলেও মানুষ হাসে বা সরকারি দলের সবাই হাস্যরসে ফেটে ওঠে সংসদে, এতেই বোঝা যায় যে আপনার বাইরের দিকে আর তাকানো দরকার নেই। সংসদের ভিতরে আপনার যে লাইভ টেলিকাস্ট হয় বিটিভি সংসদ থেকে এই অধিবেশন দেখলে তখনই বোঝা যায় মাঝখানে তারা এর আগে একবার বয়কট করেছিল। আসলে ওইটা না, আমরা যেটা বলতে চাই যে ভালো তো করার জন্যই আমরা জনগণ সরকারকে দায়িত্ব দেয়, সরকার তো ভালোই করবে, কিন্তু বাংলাদেশে দেখা গেছে যে আপনার 90-উত্তর গণতন্ত্রের জমানায় আপনি হাওয়া কথা বলেছেন, ভবন ছাড়াও অনেকে বাংলাদেশে অনেক বৃত্ত বৈভবের মালিক হয়েছেন রাজনৈতিকভাবে, যেটা একটু আগে গল্পের ছলে বলছিলেন যে তাদের সম্পদের হিসাব হওয়া উচিত, যে সামান্য চাকরি করেছেন তারা কিভাবে শিল্প কলকারখানার মালিক হলেন, ব্যাংক বিমার মালিক হলেন। কিন্তু মনে করেন যে শুধু বাংলাদেশে দেখা গেছে যে একজন মানুষই আপনার দুর্নীতির দায় দণ্ডিত হয়েছেন, তিনি হলেন সাবেক রাষ্ট্রনায়ক এরশাদ। তো শুধু কি এরশাদ, আমরা কি বিবেক নিয়ে ঘুমাতে যাই না, আমরা কি দুর্নীতিবাজকে চিনি না? রাস্তার মানুষ বলে চুর যায় দুর্নীতিবাজ যায় দুর্নীতিবাজ যায়, সেটা বিএনপি হোক আওয়ামী লীগ জাতীয় পার্টি হোক তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া উচিত, কারণ সংবিধান এবং আইন প্রতিফলন না ঘটলে রাষ্ট্র কখনো কার্যকর হতে পারে না, শক্তিশালী হতে পারে। জনাব পীর হাবিব, জনাব ইউসুফ হুমায়ুন, ফজলুল করিম, আপনার তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়, আজ এ পর্যন্তই। রোববার নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো, সে পর্যন্ত ভালো থাকুন, এসিটিভির সঙ্গে থাকুন, শুভরাত্রি।